অ্যাস্ট্রো যোগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড। বছরের এই সময় বিভিন্ন গ্রহের শক্তির গতিবিধি বৃদ্ধি এবং ইতিবাচক ফলাফলের ইঙ্গিত দিচ্ছে। অনিশ্চয়তা প্রত্যেকের জীবনের অংশ, যাই হোক সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কর্মের সাথে সহযোগিতা করার চেষ্টা করতে হবে। আমাদের চারপাশের বিভিন্ন ঘটনা সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যাই হোক এই সময়কালটি আশেপাশের সকলের জন্য সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞতার একটি হবে। আপনার নিজের ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা করার সময় আপনি নতুন জিনিস শিখতে সক্ষম হবেন। বর্তমানে ভবিষ্যৎবাণীগুলি আপনার জীবন সম্পর্কে প্রকাশ করার চেষ্টা করছে। নমস্কার, আমি আচার্য পারমিতা অ্যাস্ট্রোযোগীর পক্ষ থেকে আগস্ট মাসের রাশি ফলাফল নিয়ে হাজির হয়েছি। আসুন তাহলে আমরা জেনে নিই আগস্ট মাস প্রত্যেক রাশির জন্য কি ফলাফল নিয়ে আসছে। আসি মকর রাশির মাসিক ফল নিয়ে। আপনার ভবিষ্যতের প্রচেষ্টা সম্পর্কে গঠনমূলকভাবে চিন্তা করার জন্য এটি সর্বদা একটি ভালো ধারণা। অলস হবেন না এবং এই সময়টিকে নিজের ভালো কাজে লাগাতে সাহায্য করুন। এটি দীর্ঘমেয়াদে অবশ্যই ফলপ্রসূ প্রমাণিত হবে। পয়লা আগস্ট সিংহ রাশিতে চলে আসছে। আপনার জীবনে এটি নতুন উদ্বেগ সম্পর্কে চিন্তা করার জন্য এটি সঠিক সময়। এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবন সম্পর্কিত হতে পারে, তবে আপনাকে এটি সম্পর্কে কঠোরভাবে চিন্তা করতে হবে। আগস্টের 7 তারিখে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে। আপনার পিতামাতার স্বাস্থ্যের যত্ন নিন এবং ছোটখাটো স্বাস্থ্য সমস্যাকে অবহেলা করবেন না। তারা আপনার জীবনে পথপ্রদর্শক দেবদূত। নিশ্চিত করুন যে আপনি তাদের আরও ভালো আগামীকালের জন্য অনুপ্রেরণা হিসাবে দেখছেন। আগস্টের 10 তারিখে মঙ্গল বৃষরাশিতে স্থানান্তরিত হচ্ছে। মকর অর্থ রাশিফল 2022 এই মাসে আপনার আয়ের একটি ইতিবাচক বৃদ্ধি নির্দেশ করছে। আপনাকে আপনার আর্থিক যত্ন নিতে হবে এবং সেই অনুযায়ী সঞ্চয় করতে হবে। এই মাসে সূর্য একটি অনুকূল সময় সিংহ রাশিতে চলে আসছে। এটি আপনাকে আপনার জীবনের আসল অগ্রাধিকারগুলির উপলব্ধি করাতে চলেছে। আপনি এই সময় নতুন বন্ধু তৈরি করবেন যারা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। 21 আগস্ট বুধ কন্যা রাশিতে চলে আসছে। আপনি কর্মক্ষেত্রে প্রতারণামূলক অনুশীলনের শিকার না হন তা নিশ্চিত করুন। আপনার সরলতা এবং সততা অবশ্যই আপনার প্রশংসা অর্জন করবে। 31 আগস্ট শুক্র সিংহ রাশিতে প্রবেশ করছে। ধৈর্য সহকারে সময় কাটানোর চেষ্টা করুন এবং কারোর সাথে উত্তপ্ত তর্কে একদমই জড়াবেন না। আপনার কঠোর কথা অন্যের অনুভূতিতে আঘাত করতে পারে, তাই আপনার শব্দচয়নে খুব সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই মাসটি আপনার জন্য সবচেয়ে আনন্দের মুহূর্তগুলির মধ্যে একটি হতে চলেছে। আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সর্বোত্তম উপায়ে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করার চেষ্টা করুন এবং আরও ভালোর জন্য আশাবাদী হন। সবশেষে এটা বলবো যে এতক্ষণ ধরে আমি যে সকল রাশি ফলাফল বর্ণনা করলাম তার সার্বিক ফলাফল। ব্যক্তিগত ফলাফল অবশ্যই আলাদা আলাদা হবে। ব্যক্তিগত ফলাফল জানতে অবশ্যই আপনারা অনুগ্রহ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে জানতে পারবেন। এছাড়াও অ্যাস্ট্রোযোগী অ্যাপে গিয়ে আমার সাথে বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে পারবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, আশা করছি সবাই ভালো থাকবেন। নমস্কার। অ্যাস্ট্রোযোগী জ্যোতিষীর পরামর্শ।